দিদিকে দিদির মতো থাকতে দাও দিদি সবটা নিজের মত গুছিয়ে নিয়েছে যেটা হলো না হলো না সেটা না হওয়ায় থাক সব হলে ভ্রষ্ট সমাজ ফন্দির মাঝে দুষ্টুমি ধরা পড়ে বেহিসিপি সাজে যদি ধরে নিতে চাও তবে এখনই থমকে যাও বাহেদের ধরা যাবে না 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 নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি এই একটা ব্যর্থ প্রচেষ্টার জন্য প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু আজকে মাননীয়ার বক্তৃতা শুনছিলাম তিনি যেভাবে বলছিলেন এবং সেখানে সেটা দেখার পর এই কথাগুলো অটোমেটিক্যালি বেরিয়ে এলো এই প্যারোডিটা এলো নিজে ক্ষমা করে নেবেন যাই হোক যে যে প্রসঙ্গে আজকে কথাগুলো বলবো মানে মাননীয়ার কথা শুনে হাসবো না কাঁদবো না চুপচাপ বসে থাকবো ভাবছিলাম অদ্ভুত অদ্ভুত সব যুক্তি আজকে শুনতে পেলাম যেমন শোনা গেল যে যারা মারা গেছে তারা শাসক দলের যাদের বাড়িতে আগুন লেগেছে যা তারা শাসক দলের যারা ধরা পড়েছে তারা শাসক দলের অথচ বিরোধীরা চক্রান্ত করছে দেউচামাচামি প্রকল্প বন্ধ করার জন্য কি অদ্ভুত যুক্তি এখানে বিরোধীদের কোনো সংযোগই নেই সবটাই হচ্ছে শাসক দলের আভ্যন্তরীণ ব্যাপার কিন্তু তা সত্ত্বেও এখানে বিরোধীদের চক্রান্ত রয়েছে কিভাবে মাননীয় আয় জানেন মানে অসম্ভব সত্যিই বোঝা সম্ভব নয় কিভাবে সেটা সম্ভব হচ্ছে দেউচা পাচাপের প্রকল্প তার স্বপ্নের প্রকল্প সব ঠিক আছে সেখানে বিরোধীরা আন্দোলন করছে এই ঘটনা থেকে দেউচা পাচাপি খুব কাছে সব ঠিক আছে কিন্তু এই যে বোমা মারা হয়েছে অগ্নি সংযোগ হয়েছে যে নেতা করেছে যে নেতা পুলিশ আসতে দেয়নি সবকিছুর মধ্যেই তো শাসক দল রয়েছে তাহলে বিরোধীদের চক্রান্ত এখানে কোথা থেকে আসছে কিভাবে আসছে এবং আপনি যে সিট গঠন করে দিয়েছিলেন তাকে তো রিজেক্ট করে দিয়েছে আদালত আদালতের ঊর্ধ্বে তো আমরা কেউ নয় নাকি মাননীয় নিজেই আদালতের ঊর্ধ্বে তিনি যেটা ভাবছেন তিনি যেটা করছেন আদালতেরও এক নেই সেটার উপরে কথা বলে সেই জন্য দিদি কাগুসা আগে মানে এটা কি ধরনের যুক্তি তারপর ধরুন লাশ নিয়ে রাজনীতি লাশ নিয়ে রাজনীতি করছে বিরোধীরা আচ্ছা লাশ নিয়ে রাজনীতি মানেটা কি কেউ কোনো ব্যক্তি মারা গেছে তাকে নিয়ে তার কথাটা বলা হচ্ছে কেউ যদি স্বাভাবিক মারে মারা যায় সেখানে তো কোনো রকম কিছু বলার নেই কিন্তু এই অস্বাভাবিক মৃত্যু একটা এই ধরনের অগ্নিকাণ্ড এবং সেইভাবে শিশুরা মারা যাচ্ছে নারীরা মারা যাচ্ছে এই যে ঘটনা ঘটছে এটা নিয়ে বিরোধীরা সোচ্চার হচ্ছে কথা চলছে এবং মানুষ এটা নিয়ে চর্চা করছে এটা অন্যায় আচ্ছা লাস্ট নিয়ে যদি রাজনীতি হয় মাননীয় আপনি তাপসী মালিকের নামটা বোধহয় ভুলে গেছেন খুব স্বাভাবিক কেননা কিছুদিন আগে দেখছিলাম যেখানে যে যা অসুবিধা হচ্ছে সামাল দিতে আপাতত দৌড়ে বেড়েছেন তিনি নেতায়ের নামটাই ভুলে গেছেন নেতায়ের নামটা তার মাথা থেকে বেরোচ্ছে না ব্লক হয়ে গেছে আসলে এই সব সিঁড়িগুলোকে টোপকে তো আজকে ক্ষমতার শীর্ষবিন্দে বসে আছেন তাই হয়তো এই নামগুলো ভুলে গেছেন তাহলে লাস্ট নিয়ে রাজনীতি এটা হলে সেদিনকে তাপসী মালিককে নিয়ে সেটা কি ছিল ঈশ্বর প্রদত্ত কোন আশীর্বাদ কি যুক্তি এটা এখানে কোনো ঘটনা ঘটবে বিরোধীদের কাজ কি বিরোধীদের কাজই হলো সরকার যেটা চলছে সরকার যেটা মিস করে যাচ্ছে সরকারের যে জায়গাটায় ভুল হচ্ছে বলে মনে হচ্ছে এবং তার ফলে সাধারণ মানুষ যথাযথ পরিষেবা পাচ্ছে না সাধারণ জীবন ব্যস্ত হতে পারে সেই জায়গাগুলো সচ্চারে তুলে ধরা সেই জন্যই তো গণতন্ত্রের বিরোধীদের স্থান দেওয়া হয়েছে না হলে তো এরকম নিয়ম হতে পারতো যে শাসক দল জিতে গেছে সুতরাং সেই শাসক দলের কিছু আছে কেউ এর বিরোধীদা আগামী পাঁচ বছর করতে পারবে না পাঁচ বছর বাদে আবার নতুন করে ভোট হবে সেরকম কোনো সিস্টেম থাকবে কিন্তু গণতন্ত্র তো সে কথা বলে না সেখানে শাসক বিরোধী সমন্বয়ের কথা বলে আর তাই তো বিরোধীরা এই কথাগুলো তুলে ধরবে সরকারের যদি মনে হয় সেটা তারা ঠিক করছে তারা যুক্তি দিয়ে বিরোধীদের বোঝাবে তারা যুক্তি দিয়ে সাধারণ মানুষকে বোঝাবে আর সরকার যদি সত্যি করে সত্যিকারের কাজটা করে থাকে তাহলে তাদের যে কথা তাদের যে বক্তব্য সাধারণ মানুষ অবশ্যই সেটা অ্যাকসেপ্ট করবে বিরোধীদের কথা রিজেক্ট করবে আবার তাদের বিরোধীদের আসনে ঠেলে দেবে কিন্তু তা নিয়ে তো উষ্মা প্রকাশের কি আছে এরপর এক জায়গায় দেখলাম তিনি বলেছেন হাতরস উন্নাও লক্ষিমপুর খেরি এইসব নিয়ে কথা তুলেছেন সেখানে নাকি কোনো রকম কোনো কিছু হচ্ছে না সেখানে তো সিবিআই যাচ্ছে না আচ্ছা সেখানে যদি সিবিআই না যায় সেখানে যদি অন্যায় হয়ে থাকে আপনার যদি সেটা মনে হয় খোলা আছে আদালতের দাস্তা যান সেখানে গিয়ে প্রমাণ করুন অন্যায় হচ্ছে সেখানে সিবিআই যেতে হবে আর নাহলে সেখানে যদি সিবিআই আপনাকে মনে হয় পক্ষপাত দুষ্ট আপনি আদালতের কাছে আবেদন করুন যে সেখানে নিরপেক্ষ তদন্ত করব আমি সিট গঠন করে দিচ্ছি আমার রাজ্য পুলিশ গিয়ে সেখানে করবে আছে আপনার সেই এক্তিয়ার তাহলে এই কথা নিয়ে বহুল চর্চিত জায়গায় কি আছে আর হাদ্রস ঘটনা দুঃখজনক ঘটেছে সেখানকার রাজ্য প্রশাসন সেটা নিয়ে ব্যবস্থা করেছে অবশ্যই কিন্তু হাদ্রস যদি ভুল হয়ে থাকে তার মানে এইখানে যে ঘটনা ঘটছে সেই ঘটনা ঠিক সেটা তো কখনই হতে পারে না নাকি এটাই জাস্টিফাই করছেন যে হাদ্রস হয়েছে আগে ওটা হোক তারপর এটা নিয়ে কথা বলবে এটা নিয়ে এখন কথা বলা যাবে না অদ্ভুত যুক্তি মানে হাদ্রস হয়েছে বলে এটা জাস্টিফাইড এটাই কি এস্টাবলিশ হতে চাইছে ওই বললাম যে একটার পর একটা যুক্তি শুনছে আর আজকে অবাক হয়ে যাচ্ছে এবং যে কারণে দিদিকে দিদির মতো থাকতে দাও আজকে বলতে বাধ্য হলাম তারপর ধরুন বলছেন দাদু নাতির ঝগড়া হলেও নাকি সিবিআই চাইছে বিরোধীরা আচ্ছা আপনার রাজ্যে পুলিশ যে পক্ষপাত দুষ্ট এটা তো আপনি নিজের মুখে স্বীকার করছেন আপনি বলছেন সেখানকার পুলিশ ভুল কাজ করেছে বিরোধীরা বারে বারে অভিযোগ করে এসছে পুলিশ দলদাস হয়ে গেছে এমনকি আদালত সেই আদালত অব্দি বলছে যে এখানে পুলিশের যে ভূমিকা তা প্রশ্নাতীত নয় এবং যে কারণে আপনার গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিমকে একদম সরাসরি নির্দেশ দিয়েছে আদালত যে ভাই তোমরা এই তদন্ত প্রক্রিয়ায় না কে ছেড়ে দাও তাহলে যেখানে এই ধরনের ঘটনা সেখানে সাধারণ মানুষ আস্থা রাখবে কিসের উপরে সিবিআই উপরে এখন সাধারণ মানুষ কিসের উপর আস্থা রাখবে না রাখবে সেটা তো আপনি ডিসাইড করে দিতে পারেন না এটা প্রজাতন্ত্র সুতরাং তাদের যে মতটা সেটা প্রকাশ করবে আদালত সেটা শুনবে আদালত নেবে এবং আদালত হবে আজকে যদি সত্যি সিট সত্যিকারের কাজ করতে তাহলে আদালতকে এই নির্দেশ দিতে হতো না তাহলে আনিস খানের বাবা বারবার চিৎকার করে বলতে হতো না থাকে যে সিবিআই তদন্ত চাই আজকে আপনি গিয়ে নির্দেশ দিলে এক ঘন্টার মধ্যে একজনকে অ্যারেস্ট করা হয় এবং তিনি বলেন যে তিনি ষড়যন্ত্রের শিকার আপনার দলের নেতা অ্যারেস্ট হয়ে যান কি প্রক্রিয়ায় আমি সেটা জানি না কিন্তু আনিশ খান আজকে একচল্লিশ দিন বিয়াল্লিশ দিন হয়ে গেল তার মৃত্যু রহস্যের কিনারা হয় না আপনার সিট কোনো কাজ করতে পারে না আনিস খানের বাবা বলে প্রত্যেকবার আসে আপনার সিটের দল এসে কি একটা মাপামাপি করে করে তারা চলে যায় লাই ডিটেক্টর টেস্টের জন্য দিল্লি নিয়ে যেতে চায় তাহলে তাদের কার্যক্ষমতা নিয়ে যেখানে প্রশ্ন উঠছে সেখানে তো সিবিআই কে আসতেই হবে এবং সেটা আমার আপনার কথা না এটা আদালতের নির্দেশ মানতে সকলে বাধ্য তাহলে নিশ্চয়ই সেখানে ক্রেডিবিলিটি ইস্যু আছে এবং সেই কারণেই সিবিআইকে ঠেলতে হচ্ছে আচ্ছা আপনি যখন বিরোধী নেত্রী ছিলেন আপনার সেই কদিনগুলো মনে আছে কি তখন বামেরা রীতিমতো ভর্ৎসনা করে বলে যে কলতলার ঝগড়া হলে আপনি সেদিনকে সিবিআই ডাকতেন সিবিআই সেদিনকে ভালো ছিল আর আজকে তোতাবাকি হয়ে গেছে তাহলে আদালতে আপনারা বলেন আদালত বলেছে সিবিআই তোতাবাকি আদালতের সেই কথাটা বেশ ভালো কিন্তু আদালত যে বলেছে আপনার সিফ এখানে ঢুকতে পারবে না সিবিআই এর উপরে আস্থা রাখতে হবে সেই কথাটা ভালো নয় মানে পিক এন্ড চুজ যেটা আপনার পক্ষে সেই কথাটা শুধুমাত্র আদালতে তুলব বাকি যেটা হচ্ছে সেখানে সবটাই সিবিআই বিজেপি আদালত সব এক হয়ে গেছে এরকম একটা কনসেপ্ট মানুষকে বোঝাতে হবে আবারও সেই অদ্ভুত যুক্তি আর তিনি যুক্তি দিয়েছেন সিবিআই নাকি এখনো রবীন্দ্রনাথের নোবেল চুরিটার কোনো সুরাহা করতে পারেনি ঠিক আছে চুরিটি সুরাহা করতে পারেনি কিন্তু আপনার সিট কতগুলো সুরাহা করতে পেরেছে আনিস খানের মৃত্যু রহস্য সুরাহা এখনো করতে পেরেছে কেন করতে পারলো না সিবিআই তদন্ত নেওয়ার আগে যে সিট গঠন হয়েছে সেখানে তাদের প্রোগ্রেসটা কি হয়েছিল আপনি তো এমন সিট গঠন করে এমন অফিসার রাখেন যিনি টপ লেভেলের আইপিএস অফিসার হয়ে জানেন না কম্পিউটারের মেমোরিটা স্টোর হয় এটা স্টোর হয় মনিটারে তিনি এই তথ্য জানেন এবং সেই জন্য তিনি বস্তা বস্তা মনিটার সিজ করেছেন আর সিপি গুলোকে পাঠিয়ে দিয়েছেন যাতে তথ্যগুলোকে ধ্বংস করা যায় এটাই তো অভিযোগ সেই কারণেই তো সিবিআই তদন্ত হচ্ছে তার উপর সর্বোপরি আজকে তিনি বললেন মিডিয়ার পিছনে জনগণ নাকি মিডিয়াকে জবাব দেবে জনগণ কি জবাব দেবে আর মিডিয়া নিয়ে আপনার কথা বলার সাজে আপনি প্রকাশ্য জনসভায় একদম সংবাদ মাধ্যমে নাম ধরে ধরে বলেছিলেন এরা দেখবেন না এরা কুৎসা করে এরা বাংলার পক্ষে বিপজ্জনক আপনার যারা সমর্থক হই হৈ 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 করে উঠেছিল তারপর দেখা গেল তাদের তাদের চ্যানেলে গিয়ে আপনি ইন্টারভিউ দিচ্ছেন লোকে বলল সেটেলমেন্ট হয়ে গেছে কেননা সেই চ্যানেল তখন আপনার বিরোধিতা ছেড়ে আপনাদের গদগত ভাবে কথা বলছে আপনি একবার বলেছিলেন প্রেস কনফারেন্সে যে নেগেটিভ খবরকেও পজিটিভ করা যায় মানে সংবাদ মাধ্যমের কাজটা কি সরকার যেভাবে দেখিয়ে দেবে যেটা বলছে তার প্রচার করা তার জন্য তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিজ্ঞাপন আমরা দেখতে পাচ্ছি মিডিয়ার কাজই তো হলো সরকারের ভুলটা দেখিয়ে দেওয়া যাতে তারা ভুলটা সংশোধন করে সাধারণ মানুষকে পরিষেবা দিতে পারে কিন্তু না আপনারা যে সেটা করা যাবে না আপনি সেটা চান না বিরোধীরা যদি এত অপছন্দ হয় বিরোধীতা যাতে কেউ না করতে পারে সেই কাজটি করে দেখান আর আপনি যদি নিজের কাছে পরিষ্কার থাকেন যে বিরোধীদের মুক্ত বন্ধ করতে পারবো না এদের কাজই হচ্ছে আমার বিরুদ্ধে কুচ্ছা করা তাহলে সেখানে শুধু শুধু অপচয় করছেন কেন নিজের শক্তি বরং সেই শক্তিটা সঞ্চয় করে রাখুন যাতে বাংলার মানুষের উন্নয়ন আপনি করতে পারেন সেই গুরু দায়িত্ব আপনার কাঁধে রয়েছে তারপর আবার যেরকম দু হাজার একুশ হলো সেরকম দুশো তেরোর ম্যান্ডেট বা তারও বেশি দুশো চুরানব্বই দুশো চুরানব্বই নিয়ে হয়তো আপনি ক্ষমতায় আসবেন বিয়াল্লিশে বিয়াল্লিশ পেয়ে হয়তো আপনি দেশের প্রধানমন্ত্রী হবেন কোনো অসুবিধা নেই আপনি যখন ঠিকই করে নিয়েছেন যে মানুষ এ সিদ্ধান্ত নেবে তাহলে বিরোধীরা কি বললো মিডিয়া কি বললো কোথায় কি লেখা হলো সোশ্যাল মিডিয়াতে কি হলো দিল্লি থেকে কাকে দাঁড় করে আনা হলো এসব নিয়ে মাথা খামানোর তো আপনার কোনো দরকার নেই আপনার তো আন্দোলন লগ্নে জন্ম জন্ম বলে আপনি দাবি করেছিলেন সুতরাং আপনাকে কেউ আন্দোলন শেখাতে পারবে না তাই বিরোধীরা কি আন্দোলন করছে পাউডার মেখে না মুখে রং মেখে টিভি চ্যানেলে গিয়ে কি বলছে আপনার কি এসে যায় মা আপনার মাটি আপনার মানুষ আপনার জনগণ আপনার তাদের ভোটে আপনি নির্বাচিত হয়েছেন আগামী দিনেও হবেন আগামী তিনশো বছর দলকে এই বাংলা থেকে কেউ সরাতে পারবে না তাহলে কিছু লোক যদি ঘেউ ঘেউ করে বাংলার কুচ্ছা করে কিছু বলে তাতে তাদের পেট চলে আপনি এই দাবিগুলো করে থাকেন তো চলুক না চলতে দিন না কর্মসংস্থান যদি এইভাবেও হয় তাদের যদি চলে কি এসে চায় বাংলার জনগণ তো আপনার সঙ্গে আছে সুতরাং নির্বাচনী বৈতরণী যখন আসবে তাদের কাঁধে ভর করে আপনি ড্যাং করে পেরিয়ে যাবেন যা হচ্ছে হতে দিন এদিকে সময় কেন খরচ করছেন নাকি এখানে দেয়াল লেখানটা স্পষ্ট হচ্ছে ক্রমশ তাই আপনার উষ্মা বাড়ছে এই প্রশ্নটা কিন্তু জনমানুষে এবার প্রতিফলিত হতে শুরু করেছে কেননা মানুষ কোনো ঘটনায় রিয়্যাক্ট করে তখনই যখন সেই ঘটনাটি তাকে ভাবায় তাকে পীড়া দেয় তাকে অস্বস্তিতে ফেলে তখনই তার একটা প্রবল রিয়াকশন আসে আপনার তরফ থেকেও আজকাল সেই রিয়াকশন দেখা যাচ্ছে এবং আজকে যেভাবে মাননীয়া করলেন তাতে ওই কথাই বলতে হয় যে আপাতত মাননীয়ার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না দিদিকে দিদির মতো থাকতে দাও দিদি সবটা নিজের মতো গুছিয়ে নিয়েছেন আর ভাইদের ধরা যাবে না 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 ধরা যাবে না সিবিআই ইডি চলে যাও শীত ঘুমে নাহলে বাংলার মানুষ হয়তো তোমাদের বুঝে নেবে দিদি অনেক উন্নয়নের কাজ করছেন উন্নয়নের যোগ্যে তার ভাইরা মেতে আছে তার উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকে আর তাই সেই সব উন্নয়নের ফাঁকে যদি একটা দুটো দুষ্টুমি ধরা পড়ে দিদি আছেন দিদিই তাদের শাস্তি বিধান করবেন সময় সে এসেন তার মধ্যে সব সাহেস্তা করে দেবেন তিনি ইতিমধ্যেই বোমাগুলি উদ্ধার করছেন বাকি দুষ্টুদের ধরে ধরে তিনি ঠিক ব্যবস্থা করে দেবেন তাই বাকি কেউ মিডিয়া কোনো বিরোধী কোনো জনগণ দিদির বিরুদ্ধে কিছু বলতে পারবে না দিদিকে দিদির মতোই থাকতে দিতে হবে আপনারা কি বলেন সত্যিই দিদিকে দিদির মতো এখনো থাকতে দিতে হবে নাকি দিদিকে আমরা দিদিকে বলো বলে প্রশ্নটা করতে পারি জবাবটা কিন্তু কমেন্ট বক্সে দেবেন আজকের মতো আপাতত বিদায় নিলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার